আইপিএল 2019 দ্বাদশ আইপিএল ষষ্ঠতম ম্যাচ আজ রাত 8:30 কলকাতা নাইট রাইডার্স মোকাবেলায় মাঠে নামবে কিংস ইলেভেন পাঞ্জাব। কে জিতবে আজকের ম্যাচ? এবার আইপিএলে প্রত্যেকটা ম্যাচ জেতেছি করবে বাংলাদেশ অবস্থানগত খরগোশ। এবার প্রত্যেকটা ম্যাচে জেতেছি করবে আজ কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব মধ্যকার ম্যাচে জেতেছি করছে। কে জিতবে আজকের ম্যাচ? কী বলছে ভবিষ্যৎবাণী? চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, খরগোশটি কিন্তু এদিকে ওদিকে তাকিয়ে আছে শেষ পর্যন্ত কোন দলকে জয় বলে ঘোষণা করে। তো বন্ধুরা, খরগোশটি কলকাতা নাইট রাইডার্সের সাইড দিয়ে আর কোন দিকে তাকানি এই খরগোশটি। তো বন্ধুরা, আজকে ম্যাচে কি কলকাতা জিতে যাবে? তাহলে কি হারতে হবে কিংস ইলেভেন পাঞ্জাবকে? তো বন্ধুরা, যে দেশে ভবিষ্যৎবাণী আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন বিনোদন দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।